সেই বিখ্যাত গাবা পেসারদের স্বর্গরাজ্য। সারা বিশ্বের যত পেশ সহায়ক উইকেট আছে তাদের মধ্যে এই ব্রিসবেনের গ্যাবা সব থেকে পেসারদের জন্য বেশি নাম করা। মিসেল জনসন পিটার সিডলদের এই ঘরের মাঠটা আগামীকাল পরীক্ষা নেবে লাল সবুজের বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল কাল যে ম্যাচটিতে মুখোমুখি হতে যাচ্ছে সেটি গ্রুপ পর্বেরই অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ, কেননা এই গ্রুপের অনেক সমীকরণ নির্ভর করছে কালকের ম্যাচের উপর। জিম্বাবুয়ে যদি আবারও কালকের ম্যাচটা বাংলাদেশের বিপক্ষে জিতে যায় সেক্ষেত্রে প্রথম তিন ম্যাচের দুটি জয় এবং একটি ড্র নিয়ে অনেক সুবিধাজনক অবস্থানে চলে যাবে জিম্বাবুয়ে, যেটি গ্রুপের বাকি যে কোনো প্রতিপক্ষের জন্যই অনেক খারাপ কিছু। সুতরাং কালকে অন্তত গ্রুপের প্রত্যেকটি দলই চাইবে বাংলাদেশ জিতুক। একই সাথে বাংলাদেশ যদি আগামীকালকের ম্যাচটা জিততে পারে তাহলে গ্রুপে সেমিফাইনালে যাওয়ার জন্য যে সম্ভাবনা বাংলাদেশেরও তৈরি হবে সেটিও একটা ব্যাপার, কেননা আগামীকালকের ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে সেক্ষেত্রে গ্রুপের বাকি ম্যাচগুলো থেকে যে কোনো একটি ম্যাচও যদি বাংলাদেশ জেতে তবে বাংলাদেশের সেমিফাইনাল যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে হবে। তবে ব্রিসবেনের এই মাঠে যদি রান করতে হয় বাংলাদেশের মিডল অর্ডারকে জ্বলে উঠতে হবে। ওপেনাররা কিন্তু বেশিরভাগ ম্যাচেই বরাবরই ব্যর্থ, শাকিব নিজেও ব্যাট হাতে খুব বেশি কিছু করতে পারছেন না। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই লিটন ফর্মে নেই। সব মিলিয়ে মিডল অর্ডার নুরুল হাসান সোহান, ইয়াসির রাব্বি, মোসাদ্দেকদের দায়িত্ব নিতে হবে। তাই আজকের অনুশীলনে কোচ যেন একটু বাড়তি সময় নিয়েই এই তিনজনের পিছনে সময় কাটালেন। গত ম্যাচে মেহেদি মিরাজকে দলে অন্তর্ভুক্ত করার জন্য ইয়াসির রাব্বিকে দলের বাইরে রাখতে হয়েছিল, তবে ব্রিসবেনে স্পিনদের সহায়তা খুবই কম থাকে, সুতরাং এই মাঠে মেহেদি মিরাজ হয়তোবা নাও খেলতে পারেন। সেক্ষেত্রে আবারও মিরাজের জায়গায় দলে আসতে পারেন ইয়াসির রাব্বি। ইয়াসির রাব্বিকে নিয়ে তাই আলাদা করে জেবি সিডলস অনেক সময় কাজ করেছেন নেটে, সেই সাথে একই নেটে নুরুল হাসান সোহানকেও রেখেছিলেন তিনি। সব মিলিয়ে ব্রিসবেনের আগামীকালকের ম্যাচে বাংলাদেশ যদি ভালো করতে হয় তাহলে মিডল অর্ডারের এই দুই তিনজন ব্যাটসম্যানকে একটু হলেও ভালো কন্ট্রিবিউশন করতে হবে। সেই সাথে ওপেনারদের সৌম্য শান্তর ভালো শুরুর সাথে সাথে যে কোনো একজনকে যদি অন্তত 10-15 ওভার পর্যন্ত ক্যারি করা যায় তাহলে সেটা ভালো কিছু হতে পারে বাংলাদেশের জন্য। ব্রিসবেনে আগামীকালকের ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপকে যে পেস এবং গতি সামলাতে হবে শুধু তাই না, তাসকিন, হাসান মাহমুদ, মুস্তাফিজদের কালকের ম্যাচে বড় পরীক্ষা দিতে হবে ওদের বিপক্ষে ভালো পেস আক্রমণ সাজিয়ে। তাসকিন বরাবরই ভালো করছেন সাম্প্রতিক সময়ে, তবে মুস্তাফিজুর রহমান নিজেকে হারিয়ে খুঁজছেন, যদিও বা গত ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে বেশ ইকোনমিক্যাল বোলিংই করেছেন। সেই কাজটায় যদি ঠিকঠাক মতো মুস্তাফিজ করতে পারেন সেটাও বাংলাদেশের জন্য দারুণ কিছু। ব্রিসবেনের গ্যাবা থেকে আগামীকালকের ম্যাচের আগে বাংলাদেশের অনুশীলনের পাঠানো ফুটেজ নিয়ে মিডফিল্ড।